হ্যালো গাইস, ফুডিটারের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। তো আজকে এসছি হচ্ছে ডায়ালোসি। ডায়ালোসি কেন এসছি? ডায়ালোসি এসছি আর একটা দোকানে যাব না, এটা কি কোনোদিন হতে পারে? এখন ডায়ালোসি ফুডব্লগাররা আসছে মানেই লোকে বুঝে নিচ্ছে কেন আসছে, মানে খাবার তো খেতে আসছে, তার সাথে আমাদের মতো ছেলেরা এক্সট্রা জিনিস খেতে আসছে, সেটা হচ্ছে ক্রাশ। যাই হোক, যাবো আজকে মানে নন্দিনীদির হোটেলে। তো চলো নন্দিনীদির হোটেলে যাওয়া যাক। আর এই ভিডিওটা তো আমাদের বানানো উচিতই ছিল, তাই বানাচ্ছি। তো চলো যাওয়া যাক, দেখা যাক দিদি কি বলে। আসলে প্রত্যুষা কিন্তু খুব একটা বলছে যাবো কি যাবো না, আমি বলছি না আমি তো যাবোই। তো চলো যাওয়া যাক আর দেখা যাক দিদি কি বলে, আর খাওয়া যাক দিদির খাবার। আর তো খাওয়া যাক চলো দিদির খাবার, এবং দিদিকে দেখে আমি একটু ক্রাশ খাই। চলো অনেক প্রতীক্ষার পরে চলে এসেছি হচ্ছে সেই ফেমাস হচ্ছে নন্দিনীদির হোটেলে। তো চলো নন্দিনীদির সাথেও আমরা মানুষে কিছু কথা বলার চেষ্টা করব, কিন্তু নন্দিনীদি খুবই ব্যস্ত, তাও আমাদেরকে বলেছে একটু সময় দেবে। তো আমরা চলো, যেটা আসল আমাদের জিনিস সেটা হচ্ছে খাবার, মানে ক্রাশ খাওয়ার থেকে ওখানে খাবারটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। অনেকে তো আবার যাই হোক, তো যাই হোক চলো খেয়ে নিই। তো মাটন থালি খাবো, মাটন থালি ছাড়া আর অন্য কিছু সব কিছু শেষ হয়ে গেছে। তো চলো মাটন থালি নিয়ে নিই। তো অ্যাকচুয়ালি আমরা অনেকটা দেরি করে ফেলেছি, এখন প্রায় 3:30-4 বাজতে চললো। তো দিদি বলেছিল যে আমাদের সাথে একটু লেট কথা বলবে, আবার যেহেতু সৌরভ আছে বুদ্ধিতে একটু গোলমাল, তো তাই জন্য আমরা এতটাই দেরি করে ফেলেছি যে প্রায় খাওয়া শেষ হয়ে গেছে। আমাদের কিন্তু যে দিদি আসতে বলেছে তাতে 3টার সময়, ওই জন্য আমরা দেরি করেছি। বাট দিদি এখন বলছে যে ভাই আমি তো তোমাদের খেতে 3টার সময় আসতে বলিনি, এটা তো যাই হোক। তো চলো আমরা খেয়ে নিই, খেয়ে দেখি যে মানে খেতে কিরকম ভালো লাগে। চলো তারপর দিদির সাথে কথা হবে, সব হবে দিদির সাথে কথা হবে। দেখতে থাকো ভিডিওটা ততক্ষণে, কিছু বলার নেই, সোশ্যাল মিডিয়াতে খুললেই এখন দিদি। তো চলো দিদির সাথে কথা বলা হবে, আমার একটু যখন কথা বলে একটু ভালো, দিদি খুব ভালো করে কথা বলে আমাদের সাথে। তো চলো আগে পেট পুজোটা করে নিই, তারপর বাকি কথা পরে হচ্ছে, ঠিক আছে? খাবারের ঝুলি অ্যাকচুয়ালি এবার আমাদের খাবারটা চলে এসছে। তো নন্দিনীদির হোটেলে অনেকে হচ্ছে ক্রাশ খেতে আসে, আমি কিন্তু খাবার খেতে এসেছি ওর সাথে, ক্রাশটাও খেতে এসেছে, বল লজ্জা পাচ্ছিস? আচ্ছা ও সরাসরি দিদিকে গিয়ে বলবে? আচ্ছা না ওই সাহস নেই আমার। তারপর আবার শার্ট থাক, তো আমার হেভি সাহস বুঝেছিস। তো চলো এবার মনে হচ্ছে খাবারে ফিরে আসা যাক। খাবারটা হচ্ছে আমরা নিয়েছি হচ্ছে চিকেন থারি। চিকেন থারির দাম কত জিজ্ঞেস করা হলো না, যাই হোক। তো চিকেন থারিতে দিয়েছে হচ্ছে বেগুন ভাজা, উচ্ছে ভাজা, আরও আরও কিন্তু হচ্ছে দুরকম প্রচুর আইটেম আছে, কিন্তু আজকে নেই, সেগুলো আমরা দেরি করে এসেছি বলে শেষ হয়ে গেছে। তো চিকেন থারি, তো দু পিস চিকেন দিয়েছে, তাও চিকেনগুলো কিন্তু যথেষ্ট বড়, আর এই যে দু পিস চিকেন। তো চলো বেগুন ভাজা দিয়ে একটু খেয়ে দেখি। আস্তে আস্তে খা, ও এতক্ষণ ওয়েট করেছিল দিদির এখানে এসে খাবে বলে, তো খেয়ে নে আস্তে আস্তে স্লো। আমি বেগুন ভাজা খুব ভালো খাই, তো এটা কিছু বলার নেই, ভালো খেতে। উচ্ছে ভাজা, উচ্ছে ভাজা রিভিউ দিতে হচ্ছে আমাকে, তো আর আমি যা খাবো সেটা আমি ভালোই বলবো, খারাপ কিছু বলবো না। চলো এবার মাংস দিয়ে একটু খেয়ে দেখি। মানে ঝাল হয়নি, রিচ তেমন একটা হয়নি, বাড়ির খাবারের মতো, বাড়ির খাবারের মতো খেতে লাগছে। সিরিয়াসলি বলছি বাড়ির খাবারের মতোই খেতে লাগছে। পাবদা হবে, সরষে দিয়ে রান্না করেছি। হ্যাঁ আপনি খাবেন তো? একদম প্লেন, মানে কি বলবো, একদম প্লেন, পুরো বাড়ির খাবারের মতোই খেতে লাগছে। আর মাংসগুলো একটু দেখা, একটু সামনে নিয়ে
মাংস কিন্তু খুব ভালো মানে সফট হয়েছে, দেখো ভালো সিদ্ধ হয়েছে, দেখো খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়েছে মাংসগুলো। জাস্ট আমি কিন্তু মানে যে টান দিচ্ছি ছিঁড়ে যাচ্ছে, তো আমি মাংস দিয়ে একটু খেয়ে দেখবো। এরপরে আমি আমি আর কিছু বলছি না, লোকে আমাকে কেন খিস্তি মারবে না তুমিই বলো, লোকে কেন খিস্তি মারবে না, মানে আমি যেখানে খেতে এসেছি আমি এইসব চিন্তাতে কি খাচ্ছি ভুলেই গেছি। আমি বলেছিলাম হচ্ছে কি যেন বলেছিলাম, চিকেন থারি, ঠিক আছে চিকেন থারি দিতে বলেছিলাম, ও দিয়েছে আমাকে মাটন থারি। ও আমার ওটাই মাথায় আছে যে আমি চিকেন থারি যেহেতু দিতে বলেছি তার মানে নিশ্চয়ই আমাকে চিকেন থারিই দিয়েছে। আমি ভিডিওতে চিকেন বলেই যাচ্ছি, মাটন খাচ্ছি এদিকে চিকেন বলছি, অসাধারণ অসাধারণ। পাশে কাকু বসে আছে, কাকু কিছুক্ষণ পরে আমাকে বলছে মানে আমি আমি বলার পরে বলছে তুমি তো এটা মাটন সরি তুমি তো এটা চিকেন বলছিলে, এগুলো মানে বেইমানি আমাদের আমার সাথে। তখনই বলতে পারতো কাকু, যাই হোক কেন কাকু বলবে তুই খাচ্ছিস, হ্যাঁ লক্ষণ বিলকুল ঠিক নেই লাগ রা তুমি না হো পায়েগা। আর যেটা কাকু বললো ওটা আমার আরও একবার বলতে ইচ্ছে করছে, সত্যি কথা বাড়ির মতো কিন্তু পুরোপুরি মানুষের বাড়ির মতোই খেতে লাগছে, মানে বাড়ির খাবার খাচ্ছে, বাড়ির খাবার একদম একদমই হচ্ছে বাড়ির খাবার। থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়া খুললেই এখন যাকে দেখা যায়, আজকে আমরা সেখানে উপস্থিত আর আমার সামনে দিদি দাঁড়িয়ে আছে, আমি বিশ্বাসই করতে পারছি না সিরিয়াসলি, মানে আর সবচেয়ে বড় কথা আমার দিদিকে খুবই খুবই ভালো লাগে, দেখেই বলছি আমি ক্রাশ খেয়ে গেছি দিদি, না 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 দিদি আবার যদি মারে আমার খুব ভালো লাগবে, দিদি কিছু বলবে না, দিদির সাথে কথা বলে আমার মানে যেটুকু না সিরিয়াসলি সত্যি কথা বলছি দিদির সাথে কথা বলে দিদি যে হ্যাঁ একদম এটা আমি সত্যি সত্যি বলবো। তো এবার দিদির কাছে কিছু জিজ্ঞেস করি, আমি জানি না দিদির কাছে কি জিজ্ঞেস করব, দিদি নিজেই বলবে সেগুলো, ঠিক আছে আমি খুব নার্ভাস দিদির সামনে, ঠিক আছে। তো আমার কথা হচ্ছে তোমাকে নিয়ে মানে প্রচুর ভিডিও হয়েছে সোশ্যাল মিডিয়াতে, মানে সোশ্যাল মিডিয়া অন বলে তুমি এবার অনেকে ভালো ভিডিও বানিয়ে অনেকে তোমাকে নিয়ে বিভিন্ন মানে বাজে মন্তব্য করেছে বা প্রচুর কন্ট্রোভার্সিতে তুমি জড়িয়ে যাচ্ছো, তাদেরকে নিয়ে তুমি কী বলতে চাচ্ছো যারা তোমাকে নিয়ে মানে আমার তো নিজের কাছ থেকে তোমার এখানে এসে আমার কিন্তু একদমই সেরকম মনে হয়, ঠিক আছে একদমই মনে হবে না যারা তুমি ভিডিও বানিয়ে, তাদেরকে তুমি কী বলতে চাও ওরা কোনোদের মতো করবো আমি আমার কাছ কাছে তুমি তোমার কাছে এমনিতেই তোমার এই জায়গাটা অনেক সুন্দর, মানে এরপরে কি করার ইচ্ছা আছে, এরপরে ইচ্ছা আছে এখান থেকে বেটার একটু জায়গায় নিয়ে যাও, এখানে মাথার উপরে একটা শক্ত ছাদ থাকবে, হাওয়া আসলে জল আসলে ফুটো হয়ে যাবে না, এরকম একটা জায়গায় নিয়ে যাবো। তোমার ভিডিও দেখতে দেখতে আমার কাকিমাকে একদম কিউট লাগে, আমি বললাম যে তোমাকে নিয়ে যাও বাড়িতে দুদিন, না না দুদিন বাড়িতে নিয়ে যাও, না না ও সত্যি এটা আমাকে বলছিল যে দিদির থেকেও আমার কাকিমাকে বেশি কিউট লাগে, দিদি মানে এবার তুমি ভাবো মানে এই বোধহয় প্রথম কেউ বললো নাকি তোমার থেকে মানে কাকিমাকে বেশি কিউট লাগছে, মানে অনেকেই বলছে নিয়ে চলে যাও দুদিন পর নিজে এসে দিয়ে বলবে এনাও নিজের মাল, না 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 আটকে লাভ নেই আর বাচ্চা না সিরিয়াসলি, না না সত্যি তাই, মানে আমি এইটা বলবো অ্যাকশন ধর, তো আমি এইটা বলবো সত্যি কথা মানে দিদি যে এরমভাবে সবার ভিডিও করছে সত্যি মানে আমি থাকলেও হয়তো এতটা তার সিরিয়াস মানে এটা তোমার কাছে একটা মানে তুমি এতটা পরিশ্রম করছো করে সবাইকে সময় দিচ্ছ, কথা ভাবি তোদের ধৈর্যের কথা ভাবি, তিনটে সময় তিনটে অব্দি ঘুরে গেলে তিনটে সময় এসে
ও বেচারা অনেকদিন থেকে সিঙ্গেল আছে, তোমাকে দেখে আর পারলো না, বলেই দিয়েছে দিদিকে। এটা তো ঠিক, তুই সিঙ্গেল দিদি। আমি ভাই, আমি ভাই দিদি তো দিদি দিয়েছে, আমি ভাই দিদি, সিরিয়াসলি দিদি ভাই, মানে ওর ওর যে রিস্ক এই জায়গাটা, এইটা ভাইরাল হবে শিওর বলছি। ওর যে এই জায়গাটা নরমালি আমি যদি কখন ধরি কখনো, আমার এই জায়গাটা আর এই জায়গাটা আমরা অন ক্যামেরা করছি না তো দিদি, আমাদের সাথে পার্সোনাল কিছু কথা বলেনি ততক্ষণ। চলো ভাবছিলাম যে দিদি কি বলবে না বলবে, দিদি কি কথা বলবে আদেও, নাকি সেই রাগ করবে সেই ভিডিও গুলোর মধ্যে, ঠিক আছে। কিন্তু না, দিদি কথা বলেছে খুব সুন্দর করে, মানে খুব স্যাটিসফাই ও, আর খুব স্যাটিসফাইড। কিন্তু ক্রাশ খেলেও দিদি দিদির বয়ফ্রেন্ডকে আমাকে দেখিয়েছে, যা দেখে আমি ক্রাশ খেয়ে গেছি, দেখিয়ে বলছে ক্রাশ খেলে কিন্তু এ তোকে খেলাবে। যাই হোক, আমি তো বলে দিই যে না, আমি ভাই, আমি ভাই হয়েই থাকতে চাই, তো ঠিক আছে, আমি মার ফার খেতে রাজি নই। তো চলো, এই ভিডিওটা এখানেই শেষ। এই ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট, এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব। চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও, ততক্ষণ সময় দেবো, টাটা।